আজ 31/10/2019 তারিখ, দিনের শুরুতেই দেখে নিন আজকে টাকার রেট কত। মালয়েশিয়ান রিঙ্গিত 20.25, সৌদি রিয়াল 22.57, সিঙ্গাপুর ডলার 62.13, দুবাই দেরহাম 23.04, কুয়েতি দিনার 278.61, ইউএস ডলার 84.64, ওমানি রিয়াল 220.14, কাতারি রিয়াল 23.25, বাহরাইন দিনার 225.12, ইউরো 94.26, মালদ্বীপিয়ান রুপিয়া 5.47, ইরাকি দিনার 0.070, সাউথ আফ্রিকান রেন্ড 6.00, ব্রিটিশ পাউন্ড 107.35। যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে। প্রতিদিন আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সৌদি আরবে নির্দিষ্ট স্পন্সরের বাইরে কাজ করা অবৈধ। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং থেকে জানানো হয়েছে, সৌদি আরবে কাজের ক্ষেত্রে শুধু আকামা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ থাকাই যথেষ্ট নয়। নির্দিষ্ট স্পন্সরের বাইরে কাজ করলে তা সৌদি সরকারের কাছে অবৈধ। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে যদি কোনো বাংলাদেশিকে আটক করা হয় তাহলে তা দূতাবাসে জানাতে বলা হয়েছে। বুধবার 30 অক্টোবর শ্রম ইউনিয়নের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের সৌদি আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক ধরপাকড় ও বৈধ আকামা থাকা সত্ত্বেও দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রচারিত সংবাদ ও ভিডিওর প্রতি রিয়াদে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ বিষয়ে সৌদি প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি আরবে অবস্থিত প্রবাসী কর্মীদের জন্য সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ 2017 সালের নভেম্বর মাসে শেষ হয়ে গেছে। উক্ত কর্মসূচির শেষ হওয়ার পর সৌদি সরকার ঘোষিত ন্যাশন উইটাউট ভায়োলেশন প্রোগ্রামের আওতায় সৌদি আরবের আকামা, বর্ডার ও শ্রম আইন ভঙ্গকারী প্রবাসী কর্মীদের সংশ্লিষ্ট আইনে প্রয়োগকারী সংস্থা সৌদি সরকারের অর্থায়নে ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়। আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশি অনেক কর্মী স্পন্সরের নিকট হতে ইকামা নিয়ে তথাকথিত ফ্রি ভিসায় বাইরে কাজ করেন অথবা ব্যবসা করেন এবং তারা মনে করেন ইকামা থাকাই তাদের বৈধতার জন্য যথেষ্ট। কিন্তু কোন কর্মীর কাছে শুধু আকামা থাকাই তার বৈধতার প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। বৈধ ও মেয়াদযুক্ত আকামা নিয়ে যদি কেউ স্পন্সরের বাইরে কাজ করেন, স্পন্সরের কাজ হতে পালিয়ে যান কিংবা আকামা, বর্ডার ও শ্রম আইনের কোনো ধারা ভঙ্গ করেন, তাহলে তাকে আইন অনুযায়ী সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা আটক করে সৌদি সরকারের অর্থায়নে ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে পারে। এছাড়াও সৌদি সরকার কর্তৃক সম্প্রতি কিছু পেশা ও সেক্টরে নন সৌদিদের কাজ করা নিষিদ্ধ ঘোষণা করায় সেসব পেশায় যদি কোনো প্রবাসী নিযুক্ত থাকেন তিনি অবৈধ হিসেবে বিবেচিত হবেন। এরকম অবৈধ প্রবাসীদেরও সৌদি কর্তৃপক্ষ আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়। নিয়ম অনুযায়ী কোনো কর্মী ডিপোর্টেশনে আটক থাকা অবস্থায় উক্ত কর্মীর নিয়োগকারী যদি মনে করেন যে আইন প্রয়োগকারী সংস্থা বহির্ভূত নিয়ম বহির্ভূতভাবে তার কর্মীকে আটক করেছে, তাহলে তিনি সংশ্লিষ্ট অঞ্চলের আমিরের অফিসে আবেদন করে উক্ত কর্মীকে ছাড়িয়ে নিতে পারেন। এছাড়া বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি প্রতিদিন রিয়াদ ডিপোর্টেশন সেন্টারে সৌদি আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য শোনা, তথ্য সংগ্রহ সহ অন্যান্য কার্যক্রম করে থাকেন। রিয়াদ ডিপোর্টেশন সেন্টারে আটক কোনো বাংলাদেশি কর্মী যদি সাক্ষাৎকালে দূতাবাসের উক্ত প্রতিনিধিকে জানান যে তিনি নির্দোষ, তাহলে দূতাবাসের তরফ হতে নিয়ম মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করা হয় এবং দূতাবাসের অবগতির পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়াও বাংলাদেশে প্রত্যাগত কোনো কর্মীর নিকট থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে অথবা ইমেইলের মাধ্যমে পাওয়া গেলেও দূতাবাসের তরফ থেকে উক্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য নিয়ম অনুযায়ী সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ জানানো হয়ে থাকে।
কারণ নিকট যদি প্রতীয়মান হয় যে সৌদি আরব কর্তৃপক্ষ কর্তৃক সৌদি প্রবাসী কোনো বাংলাদেশিকে নিয়ম বহির্ভূতভাবে আটক করা হয়েছে, তাহলে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর লিখিত অভিযোগ সরাসরি দাখিল কিংবা ইমেইলের মাধ্যমে প্রেরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর কতজনের নির্যাতনের গল্প শুনলে আপনাদের ঘুম ভাঙবে? সৌদিতে গৃহকর্তার ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফেরা মেয়েটার কথা শুনবেন, নাকি পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া মেয়েটার কথা? গরম আয়রন দিয়ে পুড়িয়ে দেওয়া দগ্ধ মেয়েটার গল্প শুনবেন, নাকি প্রতিবাদ করায় যে মেয়েটার চুল টেনে টেনে তুলে ফেলা হয় তার কথা? নাকি নির্যাতনের কারণে চারতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে হাসপাতালের আইসিইউতে ছিল যে মেয়েটা তার কথা শুনবেন? আপনারা কত শুনবেন? কতজনের সৌদি আরবে কাজ করতে যাওয়া বাংলাদেশি নারীদের দুর্ভোগ দুর্দশা নিয়ে অনেককে দেখছি ফেসবুকে আজকাল কিছুটা সরব, কিন্তু ভালো লাগছে তা দেখে। গত 9টা বছর ধরে এ নিয়ে লড়াই করছি, ভীষণ অসহায় মনে হয়েছে মাঝে মধ্যে। সেই প্রথম 2010 সালে যখন সৌদি আরব যখন বাংলাদেশ থেকে মেয়ে নেয়ার প্রস্তাব দিল, তখন উদ্বেগ প্রকাশ করে বিশাল রিপোর্ট করেছিলাম প্রথম আলোয়। 2015 সালে বাংলাদেশ যখন মেয়ে পাঠাতে রাজি হলে তখনও লিখেছি, এরপর মেয়েরা যাওয়ার পর কী কী পরিস্থিতিতে তা নিয়ে লিখেছি। আর ব্রাকে যোগ দেওয়ার পর গত 2.5 বছরে এমন সপ্তাহ খুব কমই গেছে যে সপ্তাহে এই মেয়েদের কান্না শুনতে হয়নি। মাঝে মাঝে নিজেদের ভীষণ একা মনে হয়েছে, রাগ হয়েছে, প্রশ্ন জেগেছে আমরা ছাড়া এই মেয়েদের জন্য আর কারো কি কোনো দায় নেই? কত রাত যন্ত্রণা সহ্য করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি। আপনারা কত গল্প শুনবেন? কতজনের গৃহকর্তার ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফেরা মেয়েটার কথা শুনবেন, নাকি পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া মেয়েটার কথা? আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। গত বছরের 1500 এমন করুণ গল্পের কথা আমরা জানি, তাদের পাশে নানাভাবে আমরা থাকার চেষ্টা করেছি। এই বছরের সংখ্যা ধরলে আরও 900। শুধু কি এই 2500? গত 4.5 বছরে কত হাজার মেয়ে ফিরেছে, কে রাখে সেই খোঁজ? আপনারা কি জানেন ওই নারীদের অনেকের বাড়িতে ফেরার মতো পরিস্থিতি থাকে না, ফেরত আসার খবর পরিবারের সদস্যরাও অনেক সময় জানতেও পারেন না। আর সবার মতো নয়, বিমানবন্দরে তারা ফেরেন এক কাপড়ে, তাদের কান্না থমকে যায় সব কিছু। কেন আমরা গৃহকর্মী হিসেবে আমাদের মেয়েদের পাঠাচ্ছি? শুরুটা শুনবেন, 8 বছর আগে সৌদি আরব প্রথম বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী চায়। ততদিনে সাংবাদিকতা করতে গিয়ে আমি জেনেছি জর্ডান, লেবানন সহ আরও কিছু জায়গায় গৃহকর্মী হিসেবে যাওয়া বাংলাদেশি মেয়েরা নির্যাতনের শিকার, ফলে আমি বিরোধিতা করলাম। আনুষ্ঠানিকভাবে সৌদি আরব যখন বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী চাইল, তখন এই ঘটনা নিয়ে 2011 সালের 7 মে প্রথম আলোতে সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানো নিয়ে উদ্বেগ, কয়েকটি দেশের তিক্ত অভিজ্ঞতা, সরকারের নিরাপত্তার আশ্বাস শিরোনামে রিপোর্ট করলাম। ওই রিপোর্টে উঠে এসেছিল সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া ইন্দোনেশীয়, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তখন বলেছিলাম নির্যাতনের কারণে এই দেশগুলো যখন তাদের নারীদের সৌদি আরবে পাঠানো বন্ধ করে দিচ্ছে, তখন বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী নিতে আগ্রহী হয়ে ওঠে দেশটি। কিন্তু নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না হয়ে বাংলাদেশ সরকারের সেখানে নারী গৃহকর্মী পাঠানো ঠিক হবে না। কেন বলেছিলাম? কারণ সেদিন সৌদি প্রবাসী বাংলাদেশি সাইদুল হাসান, কুমিল্লার ফরহাদ আহমেদ, চট্টগ্রামের বাবুল আহমেদ সহ আরও অনেকেই আমাকে বলেছিল সৌদি আরবে নারী গৃহকর্মীদের খাদ্দামা বলে। খাদ্দামাদের সৌদি আরবে নারী কী পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা সবাই জানে, কাজেই বাংলাদেশি মা বোনদের এভাবে নির্যাতিত হতে দেয়া ঠিক হবে না। বাংলাদেশ সরকার কোনোভাবেই যেন নারীদের না পাঠায়। সৌদি আরবে গৃহকর্মীদের নিরাপত্তার বিষয়ে কী করা হবে জানতে চাইলে তখনকার বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আমাকে বলেছিলেন নারীদের নিরাপত্তা বিধান করেই সৌদি আরবে পাঠানো হবে, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ওই নিউজের পর নারীদের বিদেশে যাওয়ার প্রক্রিয়াটি বন্ধ না হলেও কিছুটা গতি হারায়। সে অনেক গল্প, এভাবে কাটল আরও 4 বছর। সৌদি আরবে তখনও পুরুষ কর্মী পাঠানো বন্ধ, তারা বারবার চাপ দিচ্ছে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী দিতে হবে, নয়তো বাজার খুলবে না। অবশেষে 2015 সালের 2015 সালের ফেব্রুয়ারি মাস সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে উপমন্ত্রী আহমেদ আল ফাহাইদের নেতৃত্বে 19 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসে। এবার তারা
নারীদের নেবেই। শ্রমবাজার চালুর জন্য চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ, সেদিনও ওই প্রক্রিয়ার সমালোচনা তুলে ধরে খবর প্রকাশ করেছিলাম। 2015 সালের 11 ফেব্রুয়ারি 800 রিয়ালে নারী গৃহকর্মী সৌদি আরবের জনশক্তি রপ্তানির চুক্তি শিরোনামে প্রকাশিত হয়েছিল। ওই রিপোর্টে বলেছিলাম 1200 থেকে 1500 রিয়াল বেতনের কথা বলা হলেও শেষ পর্যন্ত মাত্র 800 রিয়ালেই অর্থাৎ 16,800 টাকায় গৃহকর্মী পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ। এত কম বেতনে গৃহকর্মী পাঠানোর চুক্তি করায় এবং নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি এবং অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলো। সেদিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাকে বলেছিলেন, সৌদি আরব দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হয়েছে, কাজেই চাইলেও তাদের প্রত্যাখ্যান করার সুযোগ ছিল না। আর গৃহকর্মী নেওয়ার পর অন্যান্য খাতেও কর্মী নেওয়ার আশ্বাস দেয় দেশটি। আমাদের কথা শোনা হয়নি সেদিন, বরং ব্যবসায়ীরা উঠে পড়ে লাগলেন। একটা মেয়েকে পাঠাতে পারলে $2,000 মিলবে, দুজন পুরুষ পাঠানোর অনুমতি মিলবে, এসব ভাবনায় আমরা আমাদের মেয়েদের স্বার্থ বিকিয়ে দিলাম। সারা দেশে নেমে গেল দালালরা। চুক্তির পর 2015 সালে গেলেন 21,000 নারী শ্রমিক, 2016 সালে গেলেন 68,000, 2017 সালে গেল 83,000, 2018 সালে 73,000। তারপর সৌদিতে গিয়ে এই মেয়েরা কেমন থাকলেন আমি থেমে থাকিনি। সৌদিতে থাকা মেয়েদের দুরাবস্থা নিয়ে ফলো আপ স্টোরি করলাম 2016 সালের 9 এপ্রিল। শিরোনাম, মধ্যপ্রাচ্যে নির্মম নির্যাতনের শিকার বাংলাদেশি মেয়েরা। তখন জানালাম সংসারের সচ্ছলতার আশায় 20 গ্রাম থেকে যাওয়া এক নারী গৃহকর্মীর কথা, যিনি সৌদি আরবে গিয়ে গৃহকর্তার ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে জীবন বাঁচাতে পালিয়ে আশ্রয় নেন রিয়াদের বাংলাদেশ দূতাবাসে। 2 মাস পর তিনি দেশে ফিরে এসেন। ঢাকার উত্তর বড্ডার এক নারী আমাকে বলেছিলেন যে যে বাসায় তিনি কাজ করতেন ওই বাসার পুরুষরা তাকে শারীরিক নির্যাতন করত, প্রতিবাদ করলে তার চুল টেনে টেনে তুলে ফেলা হতো। মানিকগঞ্জের এক মোড় বলেছিলেন, সৌদি আরবের বনি ইয়াশা এলাকায় কাজ করতেন তিনি, নির্যাতনের কারণে 4তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়েন। পরে তার স্থান হয় হাসপাতালের ICU-তে। কুমিল্লার এক নারীকে নির্যাতনের করে মাথা ফাটিয়ে দিলেন 14টি সেলাই লাগে। আমার প্রতিবেদনগুলো পড়তে পারেন, দেখতে পারেন আমার দায়িত্ব আমি পালন করেছি কিনা। প্রথম আলো ছেড়ে 2017 সালের জুলাইতে যোগ দিলাম ব্র্যাকে। ব্র্যাকের বর্তমান নির্বাহী পরিচালক আসিফ সালেহ ভাই বলেছিলেন, শরীফুল অনেক লিখেছেন, এবার সরাসরি কাজ করেন এদের জন্য। ব্র্যাকে যোগ দিলাম। ঢাকা ও মাঠ পর্যায়ে থাকা আমার সব সহকর্মীকে বললাম, কোনো মেয়ের পরিবার যদি আসে আমাদের কাছে এবং বলে তার মেয়ে বা স্ত্রী সৌদিদের বিপদে পড়েছে, দয়া করে তাদের কথা শুনবেন, আমাদের জানাবেন, প্রজেক্ট টাকা এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। নয়ন ভাইকে নিয়ে শুরু হলো এরপর আমার লড়াই। সারা দেশে থেকে এবার আবেদন পেতে লাগলাম, অমুকের স্ত্রী অমুকের মেয়ে সৌদিতে সমস্যায়, কিছু একটা করেন, কিন্তু আমি কি করব। পরে মনে হলো কিছু করতে না পারি লিখতে তো পারি। সবার আবেদন নিয়ে পাসপোর্ট বা ফোন নাম্বার যা পাওয়া যায় সেসব নিয়ে পাঠালাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে। অনেকবার তাদের ধন্যবাদ দিয়েছি, আজ আবার দেই, 350 আবেদন পাঠিয়েছি, বোর্ড সেগুলো সব সৌদি দূতাবাসে পাঠিয়েছে, এর মধ্যে 250 জন ফিরেছেন। মেয়েরা তো ফিরতে শুরু করলো, এখন 2018 সালের এপ্রিল থেকে মেয়েরা ফিরতে শুরু করলো, এবার তো তাদের সহযোগিতা লাগবে। বিমানবন্দরে নামলে তাদের খাবার, থাকা, জরুরি চিকিৎসা আরও কত কী লাগবে। জানি না বলা ঠিক হবে কি না, আমি আমার সব সহকর্মীকে বললাম নিজেদের বেতনের টাকা দিয়ে শুরু করতে হবে, সত্যি সত্যি তাই করলাম। কিন্তু এভাবে কতদিন, কাজটা না থামিয়ে একদিন আসিফ ভাইকে বললাম এই মেয়েদের পাশে দাঁড়াতে চাই, ব্র্যাকের জরুরি তহবিল থেকে টাকা চাই। আসিফ ভাই বললেন, পরিচালকদের মিটিংয়ে আসেন, তুলে ধরেন, এক পৃষ্ঠার একটা কনসেপ্ট দেন, কি করতে চান বলেন। বললাম, ব্র্যাকের সব পরিচালক সেদিন বললেন এই মেয়েদের পাশে অবশ্যই আমরা থাকব। এরপর শুরু হলো আমাদের নতুন লড়াই, সেই গল্প বললে শেষ হবে না। কত কত কান্নার ঘটনা, কত কত আহাজারি বিমানবন্দরে, এই কাজে টাকা দিয়ে সহায়তা না করলেও এয়ারপোর্টের পুলিশ, APBN, নানা বাহিনী যেভাবে আমাদের সহায়তা করেছে সেজন্য তাদের কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা কল্যাণ ডেস্ককে, বিমানবন্দরে সবাই সহযোগিতা করেছে, করেছে কারণ প্রত্যেকে দেখেছে করুণ সব ঘটনা। কিন্তু দুঃখের কথা কি জানেন, দিনের পর দিন
ঘুম নেই, রাত নেই, ভোর নেই, সবসময় আমরা এই মেয়েদের পাশে দাঁড়াচ্ছি, কোথায় রাষ্ট্র আমাদের কৃতজ্ঞতা দেবে? তা নয় উল্টো এক সচিব মহোদয় খেপলেন। কিন্তু কথা হলো, আমরা যদি আমাদের মেয়েদের অধিকার রক্ষা করতে না করি তাহলে সৌদি কি টাকা পড়েছে? আচ্ছা বলেন তো, এখন পর্যন্ত একটা ঘটনায় কি কোনো সৌদি নিয়োগকর্তার সাজা হয়েছে? আমরা কি শক্তভাবে বলতে পেরেছি নাকি আমাদের বাজার বন্ধ হয়ে যাবে? মেয়েদের না দিলে ছেলেদের কি হবে এই ভয়ে? নত জানু, আবারও বলছি, আমরা চাই না বিদেশে কাজ করতে গিয়ে বাংলাদেশের একটা মেয়েও নির্যাতনের শিকার হোক। কারণ একটা মেয়েও যদি কাঁদে, আমার কাছে সেটা পুরো বাংলাদেশের কান্না। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে এই কান্না বন্ধ করি। বন্ধ করি আবিরুন আর নাজমাদের লাশ আসা, বন্ধ করি তাদের আত্মহত্যা। আমার পুরনো প্রশ্নটাই, সবাই কি করি, এই কান্নার শেষ কোথায়?